রাজ্যপাল যদি হিংসাকে গুজব বলে উড়ে দিতে না চান তাহলে তার পিছনে আপনাদের ভূমিকা দেখতে পাচ্ছেন? অনির্বাণ, অনির্বাণ ঠিক কথাই বলেছে। রাজ্যপালকে যারা বসিয়েছেন, রাজ্যপালকে যে ব্যবস্থা বসিয়েছে, রাজ্যপাল সেই ব্যবস্থা অনুযায়ী কথা বলছেন। রাজ্যপাল রাজ্যপাল আছেন কেন? কনস্টিটিউশন বা সংবিধান বলে একটা বস্তু আছে বলে সংবিধান বলেছেন ঠুটো জগন্নাথ হয়ে থাকবে না। সংবিধান বলেছেন যে কখনোই কোনো রাজ্যের রাজ্যপাল তিনি শুধুমাত্র একজন বহুমূল্যের একজন অতিথি হয়ে বসে থাকবেন, সেটা তার কাজ নয়। তিনি দেখবেন, শুনবেন এবং তার সাংবিধানিক যে কাজকর্ম আছে সেগুলো করবেন। এই রাজ্যপালকে নিয়ে এনাদের সমস্যাটা একটা অদ্ভুত রকম। যখন এনারা ক্ষমতায় ছিলেন না, মানে টিএমসি যখন ক্ষমতায় ছিলেন না, তখন কিন্তু তৎকালীন রাজ্যপালদের সমস্ত সাংবিধানিক যে স্টেপ আউট করে খেলা সেগুলো তাদের ভালো লাগতো। ভালোটা এই জন্যই লাগতো যে তারাও সংবিধান লঙ্ঘন করতেন না। কিন্তু আমাদের দেশে যখনই কোনো কিছু প্রথম দিক থেকে শুরু হয়, কেননা বলছে এ তো অভূতপূর্ব, এরকম তো দেখা যায়নি। আরে ভাই, এরকমও তো দেখা যায়নি যেখানে কিনা মুখ্যমন্ত্রী আরেকজন প্রশাসনিক হেডেরকে হেডকে যাতে না সিবিআই ধরতে পারে তার জন্য ওয়াই চ্যানেলে বসে পড়বে। সারা পৃথিবীতেই এটা অভাবনীয়, অভূতপূর্ব। কোনোদিন কেউ দেখতে পেয়েছে নাকি যে কোনো জেলার সভাধিপতি পুলিশকে আলটিমেটাম দিচ্ছেন রাতে 10টার মধ্যে কিন্তু ধরে ফেলতে হবে, নইলে কিন্তু মাগুর মাছ বিক্রি করতো সে হয়ে গেল সভাধিপতি, সে এবারে আলটিমেটাম দিচ্ছে ডিএম এসপিকে? এগুলো তো আমরা দেখেছি। তো অভূতপূর্ব পরিস্থিতিতে এরকম অভূতপূর্ব রাজ্যপালরা অ্যাক্ট করবেন, এটাই তো স্বাভাবিক আছে। শেষ কথাটা হচ্ছে যে রাজ্যপালকে নিয়ে এদের এত মাথা ব্যথার কারণটা কি? আপনাদের ভাষাতেই তো কথা বলছিলেন রাজ্যপাল, আপনারাই তো নিয়ে গিয়ে জনগণের ট্যাক্সের পয়সা খরচ করে অওয়া ককনা কিসব যেন শেখালেন। যত তাড়াতাড়ি অওয়া কক শিখে গেলেন, এ রাজ্যের ব্যাপারগুলো যখন বলতে শুরু করলেন, তখনই মনে হলো এবারে গলাটাকে টিপে ধরতে হবে। প্রত্যেকটা জায়গায় সাংবিধানিক পদগুলোকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। রাজ্যে একটা কোনো জায়গা দেখাতে পারবেন না যেখানে কিনা সাংবিধানিক পদ বলে কোনো কিছু রয়েছে। প্রত্যেকটা কমিশন, আমি বলছি মহিলা কমিশন বা ও এসসি কমিশন, এসটি কমিশন এবং মানবাধিকার কমিশন, কোন জায়গাতে কমিশনগুলো পুরোপুরি ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে আছে। আর সেখানে দাঁড়িয়ে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এরকম পরিস্থিতিতে আমরা লড়ছি, আমরা বিরোধীরা যেখানে লড়ছি সেখানে ওরা বাধা দিচ্ছে এবং গণতন্ত্রের কন্ট্রোল করার চেষ্টা করছে। খুব ছোট্ট উত্তর, দেখুন রাজ্যপাল এত অপছন্দের এই জন্য কি সত্য বলছেন বলে? দেখুন, রাজ্যপাল ব্যক্তি মানুষ হিসেবে অপছন্দ পছন্দের বিষয়টাই নয় এখানে। রাজ্যপাল পদটিকে যেভাবে প্রধান বিরোধী দলের সর্বোচ্চ রাজনৈতিক পদ হিসেবে ব্যবহার করার ধারাবাহিক চেষ্টা আমরা প্রাক্তন রাজ্যপাল ধনকর মহাশয়ের সময় থেকে দেখে আসছি, সেইটা নিয়ে আপত্তি রয়েছে। আজকে রাজ্যপাল মহাশয় তার যদি কোনো আপত্তির কারণ থাকে, রাজ্য সরকারের কোনো কাজ নিয়ে তার কোনো রকম অবজারভেশন থাকে, তার তো ব্যক্তিগত আপত্তির প্রশ্ন নয়, অবজারভেশন থাকতেই পারেন। তিনি হাজার একটা রিপোর্ট পাঠান না, তার যেখানে পাঠানো হাজার একটা রিপোর্ট পাঠান, কিন্তু বিজেপির হয়ে যে রাজনৈতিক কাজ দেবজিদ্দাদের করার কথা, সেটা কেন আনন্দ বোস মহাশয়কে করতে হবে? এবং কোনোদিন যদি উনি সকালে উঠে মনে করেন, আমাকে ভাই বলে দাও যে উনি কোনটা করলেন, যদি আমি বলিনি কোনটা করলেন, যদি কোনোদিন সকালে উঠে মনে হয় না আজকে দেবজিৎ সরকারের ভূমিকাটা আমি পালন করব না, ওটা দেবজিৎই করুক, তখনই ওনাদের রাগ হয়ে যায়, আমার গোসা হয়ে যায়, তখন এ বাবা এ বাবা এই রাজ্যপালের দরকার নেই। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।